যদি বিরোধীরা গালি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাতে বিন্দুমাত্র আপত্তি নেই তার দল বিজেপিকে গালি দিলেও। মোদী বলেছেন, আমি কখনো ক্লান্ত হই না, কারণ আমি প্রতিদিন 2 থেকে 3 কিলোগ্রাম গালি খাই, কিন্তু আমার প্রতি সৃষ্টিকর্তার এমন আশীর্বাদ যে গালি আমার ভিতরে গিয়ে পুষ্টিতে রূপান্তরিত হয়। তেলেঙ্গানায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাওয়ের নাম ধরে খোঁচা দেন মোদী। তিনি বলেন, আমাকে বা বিজেপিকে অসম্মান করলেও তেলেঙ্গানার মানুষকে অসম্মান করবেন না, তাতে ছড়া মূল্য দিতে হবে। এ সময় তেলেঙ্গানা সরকার কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি চন্দ্রশেখর অভিযোগ করেছিলেন, কর্ণাটক, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো তেলেঙ্গানাতেও বিধায়ক কিনে সরকারের পতন ঘটাতে চাইছে বিজেপি বা নরেন্দ্র মোদী। NL24।